150তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি বীরদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ নিশ্চিত নিরাপত্তা প্রায় সম্পূর্ণটা শেষ হয়ে গেছে এখন শুধু পানিতে ধোয়ার কাজটাই বাকি আছে আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে ইউনিফর্মে পুলিশ থাকবে সিসি ক্যামেরা থাকবে সব ধরনের নিরাপত্তা আমরা দিয়ে দেব 26 মার্চের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ এর প্রক্রিয়া সেই তালিকা প্রণয়ন করে 26 মার্চের মধ্যে আমরা প্রকাশ করার প্রত্যাশা রাখি বঙ্গবন্ধু চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত মর্যাদার প্রশ্ন এখানে জড়িত কোন খুনি যখন আদালতে প্রমাণিত হবে খুনির সঙ্গে সঙ্গে তাকে সমস্ত রাষ্ট্রীয় খেতাব তার কেড়ে নিতে হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে কি থাকবে না আলেম ওলামাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত ব্রিফিং এ জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী নতজানুনীতিতে বিশ্বাসী নয় সরকার সম্ভাবনার পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন বুনছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ সেতু চালু হওয়ার আগেই বিনিয়োগ পরিকল্পনার তাগিদ 55 বছর পর চালু হতে যাচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ বৃহস্পতিবার হাসিনা মোদীর ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষায় নীলফামারীবাসী এবং যুক্তরাষ্ট্রে ফাইজারের প্রথম টিকা নিলেন নিউইয়র্কের কৃষ্ণাঙ্গ নার্স সান্দ্রা প্রথম ধাপে দেয়া হবে 30 লাখ ডোজ পরিস্থিতি উন্নয়নের প্রত্যাশা